আজ থেকে প্রবল গরমের পূর্বে বাংলার 7 জেলা। বিশেষ সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কী জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। তাপপ্রবাহ থেকে আপাতত নেই নিস্তার, প্রবল গরমের কবলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। পূর্বাভাস ছিল 17 এপ্রিল থেকে লু বইবার মতো অনুভূতি হবে পশ্চিমের জেলাগুলিতে, কিন্তু গতকাল অর্থাৎ 16 এপ্রিল থেকেই তাপপ্রবাহের কবলে পড়ল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলা। অর্থাৎ এই 4 জেলায় নাবিশ্বাস উঠছে গরমে। আজ 17 এপ্রিল গরমে পূর্বে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আরও 3 জেলা, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামও। এই সবকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এর জন্য আগে থেকেই বিশেষ সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস পরবর্তী আরও 72 ঘন্টায় পশ্চিমের সমস্ত জেলায় তাপপ্রবাহের কবলে পড়বে। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং 2 ও 24 পরগনা জেলাও বাদ যাচ্ছে না তাপপ্রবাহের কবল থেকে। বুধবার পূর্ব মেদিনীপুর এবং পরশু এই 3 উপকূল জেলায় সবকটিতেই তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। আজ অর্থাৎ 17 থেকে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে মুর্শিদাবাদ জেলাও। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত আর কোথাও কোনো বৃষ্টির ন্যূনতম সম্ভাবনা নেই। কলকাতা সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও এখানে ফিল্ড লাইক বা অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে, গরমের অনুভূতি বাড়বে। কলকাতা, সল্টলেক এবং দমদমে দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। পানাগড়, মগরা, মেদিনীপুরে চলছে তাপপ্রবাহ। এক কথায় হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তবে গরমের দাবদাহের মধ্যে কিছুটা স্বস্তি পেতে পারে উত্তরবঙ্গবাসীরা। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার বিকেলের পর থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।